বন্ধুরা সবাইকে ওমান পাইকে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা চলে আসলাম নেজুয়া শহরের অদূরে ওমান অ্যাক্রস এজ মিউজিয়ামে, যেখানে এসে যেখানে আসলে দেখতে পাবেন সুলতান বিন কাবুস এবং তার পরিবারের অতীতের, সুলতানদের পরিবারের যে সব আসবাবপত্র, যেসব গাড়ি, যেসব পোশাক, যেগুলো ইউজ করেছিলেন তারা, এগুলো সব এখানে এসে দেখতে পাবেন। এটা হচ্ছে ওমানের সুলতান সাইদ বিন কাবুজের গাড়ি ছিল এটা। এটা উনি ইউজ করতেন মাঝে মাঝে, আরও অনেক আরও কয়েকটা গাড়ি আছে ওনার, এটা বেশি ইউজ করতেন এই গাড়িটা। এখানে বিস্তারিত এখানে লেখা আছে ওনার কে কী কবে ইউজ করতো, কোন কোম্পানি গাড়িটা দিছে। এটা হচ্ছে ওমানের স্বাধীনতার পর থেকে যেসব মুদ্রা ইউজ করেছিল সবগুলো এখানে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে। এগুলো হচ্ছে সুলতান কাবুস বিন সাইদ যখন যে বাহিনীতে যেতেন সেই বাহিনীর পোশাকগুলো এখানে তিনি পরতেন, এই পোশাকগুলো পরিধান করে যেতেন। এগুলো সবগুলো এখানে সারিবদ্ধভাবে রেখেছে। এগুলো হচ্ছে ওমানের মুদ্রা, যেগুলো সুলতান বিন কাবুজের ছবি ছিল, ছবিসহ ছিল, উনি থাকতে যে মুদ্রাগুলো হয়েছিল এগুলো সব এগুলো এখানে শো করতেছে। আর পাশে হচ্ছে যে গাড়ি ওনার, ওনাদের গাড়ি সুলতানদের যারা ইউজ করছেন, তার পরিবারের সুলতান কাবুজদের পরিবারে যারা ইউজ করছেন সেই গাড়িগুলো এখানে রেখেছে সারিবদ্ধভাবে। এ হচ্ছে তাদের তখনকার অতীত, এটা অনেক আগের, যে নৌকাগুলো ইউজ করতো, ট্রলারগুলো ইউজ করতো, সেইগুলোর ডিজাইনগুলো এমনই ছিল। সবগুলো ডিজাইন ওরা বানিয়ে রেখেছে। এ হচ্ছে যুদ্ধের সময় যেগুলো ইউজ করছে সুলতান কাবুস, যে টেলিভিশনগুলো ইউজ করতো সবগুলো এখানে রেখেছে। এগুলো হচ্ছে যে ক্যামেরা ইউজ করতো, এটা হচ্ছে মেশিন, এগুলো সুলতান কাবুস ইউজ করছিল। এটা হচ্ছে টেলিভিশন, অতীতের ওনার পরিবার যারা ইউজ করছিল সেই টেলিভিশন হচ্ছে যন্ত্র, এটা এখানেই নিয়ে এসছে। তারপরে ক্যামেরা, যে ক্যামেরা দিয়ে বিভিন্ন কিছু, এটা হচ্ছে ক্যামেরাগুলো, বাকিগুলো এটা মেশিন, এটা টাইপ মেশিন, অতীতের টাইপ মেশিন দেখেন কত বছর আগের টাইপ মেশিনগুলো এমনই ছিল। এই যে এখানে ডিটেলস লেখা আছে, এগুলোতে টাইপ করে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে তাদের তথ্য আদান প্রদান করতো তখনকার সময়। এগুলো হচ্ছে রেডিওগুলো ছিল, যেমন এমনই ছিল রেডিওগুলো, এসব ডিজাইনের রেডিওগুলো ছিল, সাউন্ড বক্স, রেডিও ছোটো বড় সবগুলো এখানে ওরা রেখেছে। এগুলো হচ্ছে সুলতান কাবুজের যেই কোথায় কী গেছে সব পিকচার ছবি হিসেবে এখানে, ভিডিও হিসেবে দেখতে পাবেন গেলে। আমরা গিয়েছিলাম, এগুলো হচ্ছে ওমানের জাতীয় পোশাক, এটা হচ্ছে মেয়েদের, এটা হচ্ছে ছেলেদের, এগুলো বেশিরভাগ পরতো সুলতান বিন কাবুস তার পরিবার। এ হচ্ছে ছোটো বাচ্চাদের পোশাক, এগুলো জাতীয় পোশাক ওমানের, ছোটো বাচ্চারা এইগুলো পরতো বেশি, যেহেতু তাদের হ্যান্ডব্যাগগুলো ছিল এমন দেখতে, মাথার টুপিগুলো ছিল এমন দেখেন, সবগুলো সারিবদ্ধভাবে রেখেছে এখানে। এ হচ্ছে তাদের জাতীয় পোশাকগুলো, যেগুলো ইউজ করেছে এগুলো সব এখানে সারিবদ্ধভাবে রেখেছে। আগে যেগুলো ইউজ করতো, এটা হচ্ছে সুলতান কাবুজের আইডি কার্ড, পাসপোর্ট, লাইসেন্স সব এখানে
দিয়ে রেখেছে, এগুলো অরিজিনাল, এগুলো কোনো সব সব কিছু এখানে যা কিছু দেখতে পাবেন সবগুলো অরিজিনাল। সুলতান কাবুস বিন সাইদের আইডি কার্ড, লাইসেন্স, পাসপোর্ট সব এখানে। এই হচ্ছে সুলতান কাবুজের আরেকটা গাড়ি, যিনি এটা ইউজ করতেন, এটাও ইউজ করতেন তিনি। সব ডিটেলস লেখা আছে এখানে। গাড়িটা এখনো দেখেন কত চকচকে সুন্দর, নতুনের মতো একদম, এত সুন্দর করে রেখেছে ওনারা। অনেক পর্যটক আসছে কারণ বন্ধের দিন ছিল, প্রায় ওই দিন এগারো হাজারের বেশি লোক আসছিল এই জাদুঘরে। এটা হচ্ছে সুলতান কাবুজের বাড়ির একটা নমুনা, বাড়িগুলো এমনই ছিল, সুলতানদের বাড়িটা এমনই ছিল, ডিজাইনটা এমন দেখতে। ওনার কয়েকটা বাড়ি আছে, সবগুলো বাড়ির ডিজাইন এমন। এইটা হচ্ছে সুলতানদের যেটা পোশাকগুলা বানাতো, এটার মাধ্যমে বানাতো তখনকার যুগে। এটা হচ্ছে তাদের আসবাবপত্রগুলো, অতীতের এই আসবাবপত্রগুলো তারা ব্যবহার করত। জানি না এগুলোর কী নাম, মনে হচ্ছে এগুলো বাত্তি টাত্তি হবে হয়তো তখনকার যুগের। এই যে তাদের অলঙ্কার কী ডিজাইনের, এগুলো বুঝতে পারি না এগুলো কী। আসলে পড়ার সময় পাইনি, অনেক ব্যস্ত, অনেক পর্যটক ছিল, অনেক দর্শনার্থী ছিল, তাই অল্প অল্প দেখে চলে আসছি। এগুলো হচ্ছে তখনকার যুগে জানালাগুলো এমন করতো ওরা, অনেক এমন ডিজাইনে করতো। এগুলো হতে অনেক বছর আগে, অনেক বছর আগে, শত শত বছর আগের কথা, শতাব্দীতে অনেক উঠে হচ্ছে দরজাগুলো এমন ছিল তখনকার যুগে। এই যে কোরআন শরীফ পড়তো, কোরআন শরীফের র্যাকগুলো কেমন ছিল দেখতে দেখেন। হচ্ছে কামান, হচ্ছে কামান ছিল যুদ্ধের সময় এগুলো ব্যবহার করছিল ওরা। এগুলা সুলতান ইউজ করছিল, মানে সুলতান সুলতানরা ইউজ করছিল আদি যুগে, সবগুলো এখানে রেখেছে। এই যে আসবাবপত্রগুলো যেগুলো ইউজ করছিল সুলতানেরা, সবগুলো এখানে রেখেছে। এইসব ডিজাইনের দেখেন তখনকার যুগেরও ডিজাইনগুলো কত অত্যাধুনিকভাবে করেছে, অনেক মুগ্ধকর, মনোমুগ্ধকর ডিজাইনগুলো। তাদের অলঙ্কার, মহিলাদের তখনকার মহিলাদের অলঙ্কার, শেখা যাকে বলে, সুলতানের ওয়াইফ, যে সুলতানের ওয়াইফ যিনি, ওনারা পরতো এগুলো। এই যে কত বড় অলঙ্কার, এগুলো তখনকার যুগের ওনারা পরত। এটা হচ্ছে আর্টিস্ট করছে এই ছবিটা, সুলতানকে দিছিল কে যেন এটা আমি বুঝতে পারিনি, তবে এটা অরিজিনাল হাতের আঁকা, হাতে আর্টিস্ট।